সবাই নিজের নাম, কলেজের নাম, স্কুলের নাম লেখে।
হয়েছে
আপনারা তো হচ্ছে যখন এসএসসি সাল যখন লিখতেছেন, ঠিক আছে, তারপর হচ্ছে বা হোয়াট এভার যেটাই হোক, এসএসসি এইচএসসি লিখতেছেন না, বারবার কিন্তু এই যে ম্যানুয়াল ইনপুট দিচ্ছেন 2014, ঠিক আছে, রাইট, আবার ম্যানুয়াল ইনপুট দিচ্ছেন 2016 লিখতেছেন, কিন্তু আমি যদি এরকম কিছু করতে পারতাম যে আসলে ধরেন আমার কাছে একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে আমি 2014 এই সংখ্যাটা দেখে দিচ্ছি, ঠিক আছে, আমার যখন দরকার আমি 2014 প্রিন্ট করব, আবার ধরেন আমি 2014 প্রিন্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি 2016 প্রিন্ট করতে, ঠিক আছে, এটার কাইটা জাস্ট আমি এটা বসে দিচ্ছি, বুঝতে পারছেন, এরকম হইলে মনে হয় আর একটু সুবিধা হইতো, তাহলে যদি আমার বারবার ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগতো, অথবা অথবা দেখেন আপনারা ধরেন আমরা তো ভ্যারিয়েবল চিনি সবাই, ভ্যারিয়েবল চিনি সবাই, পিছের থেকে যদি ভাই দেখা না যায় তাহলে যদি একটা কাজ করেন আপনি একটু সামনে আসেন, একটু দৌড়াদৌড়ি করতে হবে, মানে সামনে আসেন থিওরি যখন বুঝাই ওটা বুঝেন তারপরে আবার দৌড়ে পিছিয়ে চলে যান, এছাড়া আসলে আমার কাছে সহজ কোনো বুদ্ধি নেই, কারণ আমি বুঝতেছি ওখান থেকে দেখা যাচ্ছে না, হ্যাঁ এর চেয়ে বেশি জোরে বলতে পারি না, ঠিক আছে, দুজন করে বসে আর নয় হচ্ছে আপনার প্রতিটা টেবিলে দুজন করে বসুন, এদিকে দুজন করে চলে আসুন, এটা ভালো হবে সিরিয়াসলি, মানে ওখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, হ্যাঁ আপনার সামনে চলে আসুন, ছেলেরা যারা আছেন আপনার বসুন, হ্যাঁ লেডিস থাকলে দুজন ভালো হয়ে যাবে, আপনার যারা আছেন ছেলেরা সবাই আছেন একটা পিছিয়ে দুজন করে শেয়ার, মানে এইটাতে কি করবে আপনার হচ্ছে একদম মাঝখান বরাবর একটা টেবিল বসাবে, তারপরে দুটো দুটো করে কিছু বসাবে, প্ল্যান আছে, আর খুব দ্রুত এক্সিকিউট হবে হয়তো, তো তখন আসলে অসুবিধা হবে, হ্যাঁ সারের সাথে বলুন, এইখানে একজন চলে আসুন, এইখানেও একজন আসতে হবে, স্যার পিছের থেকে চলে আসুন, আপনি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই বিষয়টার জন্য আসলে সরি, আমার আসলে আমার হাতে নেই, তো এটা একটু কষ্ট করে আমি আপনারা হচ্ছে বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করুন, আচ্ছা ভ্যারিয়েবল এই যে এতক্ষণ যে বাক্সটা শুধু বুঝে গেলাম না, আসলে আমি ভ্যারিয়েবল বুঝে দিয়েছি, ভ্যারিয়েবল জিনিস প্রথমেই কিন্তু ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করছি, ভ্যারি ভ্যারি করে একটা সিচুয়েশন ভ্যারি করে একটা কাজ ভ্যারি করে, আমি যাবো নাকি যাবো না ভ্যারি করে, তার মানে হচ্ছে এটা আমার আমার ইচ্ছা, ঠিক আছে, মানে ও ইচ্ছা চেঞ্জ হতে পারে, ভ্যারিয়েবল জিনিস হইতেছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল, যেমন আমি একটু উদাহরণ দিই, আচ্ছা এখানে নিয়ে আপনার হচ্ছে 15 বেস, 12 বেস থেকে শুরু করে উপরের বেস সব একসাথে ওরা সিনিয়র বেস,
আপনাদের সাথে আসলে কম্পিট করবে আপনার 14 আর 13, ঠিক আছে? ওরা ওদের আসলে যে লেভেলের প্রবলেম সলভ করবে আপনার ওই লেভেলের প্রবলেম সলভ করতে পারবেন। আমি এক মাস আপনাদের ওই রকম ভাবে তৈরি করে দেবো, সমস্যা নেই, ইনশাল্লাহ পারবো যদি আপনার কাছে যে মানে আমার সাথে অ্যালাইনমেন্ট। স্যার কত তারিখে? 10 তারিখ, আগের মাসে 10 তারিখ, ঠিক আছে? আপনার 3 জন করে গ্রুপ ফর্ম করবে, 3 জন করে। আর আপনাদের হচ্ছে ফিজ হচ্ছে আপনার 600 টাকা। আগস্টের 10 তারিখের আগ পর্যন্ত যা পড়াবো আপনাদের কাছে মিনিমাম 3টা প্রবলেম সলভ করতে হবে। 3টা প্রবলেম ইজ গুড এনাফ, মানে 1 থেকে 10 এর ভিতরে থাকার জন্য 3টা প্রবলেম সলভ করতে হবে, বুঝছেন? আর এছাড়া বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমি শিখাবো, সমস্যা নেই। আপনাদের সবাই সার্টিফিকেট দেওয়া হবে, 1 থেকে 10 এর ভিতরে থাকলে হইতেছে যে মানে 1, 2, 3টা তো টাকা দেওয়া হবে, এছাড়াও ছোটখাটো 1 থেকে 10 এর ভিতরে পুরস্কার আছে, বুঝছেন? আচ্ছা, কেন পার্টিসিপেট করবেন এটার কাহিনী হচ্ছে যে হয়তো কলেজে আপনাদের কলেজে পড়ে আসছেন একদম রিসেন্ট ফ্রেশ গ্রাজুয়েট, আপনারা কলেজ গ্রাজুয়েট, তো ওইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ইভেন্ট ইভেন্ট আমি যে বিষয়টা হয়েছে, তাই না? আসলে ইউনিভার্সিটির ইভেন্ট আর কলেজের ইভেন্টের মধ্যে একটু তফাৎ আছে, এখানে বেশ ব্রডার স্কেলে হয়। তারপরে কাহিনী হচ্ছে আপনারা হচ্ছেন সবচেয়ে ছোট ব্যাচ, হ্যাঁ, বড় ব্যাচ হচ্ছে বুঝে হইতে পারবে, আর নেটওয়ার্কিং জিনিস অনেক জরুরি বিষয়, হ্যাঁ। আমি আপনাদের একটু দাঁড়ান, ওপেন করতে পারছেন? যে কারণে দেশে যে ওই যে ভ্যারিয়েবল গল্প করতেছিল, দেখেন তো ভ্যারিয়েবল যে দেখেন কিন্তু মনে রাখবেন ভ্যারিয়েবলের আসলে আপনারা একটা বাক্সের মধ্যে চিন্তা করবেন, বুঝতে পারছেন? এটাতে আপনারা ভ্যালু রাখতে পারবেন, ভ্যালু বাই করতে পারবেন, বাট এট এ টাইম একটা কিরকম ধরেন আপনার একটা আপনার বাসায় আপনার নিজের রুম আছে, ওই রুমে এসি আছে, আর বাসার কোনো রুমে এসি নাই, বাট ওই রুমে এক এট এ টাইম একদিন থাকতে হবে, ঠিক আছে? আপনি ঢুকছেন, আপনার বাবা এসে বলতেছে যে আমার গরম লাগছে, বাইরে আপনি বাইরে আছেন, আপনার বাবা ঢুকছে, বাট দুজন একসাথে থাকতে হবে, ওই বিষয়টা এটাই। আমাদের হইতেছে যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে, আমাদের কিছু ডেটা টাইপ আছে, ডেটা টাইপ বলতে আমি বোঝাচ্ছি, ধরেন ডাটার কিছু টাইপ আছে, যেমন ধরেন 2 আর 2.5, এটা কি একই জিনিস? না, এটা তো একটা ফ্র্যাকশন নাম্বার, এটা তো একটা ফ্র্যাকশন নাম্বার না, তাই তো? যেগুলো ফ্র্যাকশন নাম্বার না ওগুলো আমরা বলি ইন্টিজার,
আমরা ইন্টিজার বলি আর ইন্টিজার প্রকাশ করি, আর যেগুলো ফ্র্যাকশন নাম্বার ওগুলো আমরা বলি ফ্লোট অথবা ডাবল। ঠিক আছে, এই যে তো এখন আমার কথা হচ্ছে, আপনারা দেখেন আপনারা সবাই লিখেছে যে নিজের ডেসক্রিপশন লিখছেন, তারপরে লিখছেন যে আচ্ছা আমি এত সালে এসএসসি পাস করছি, তারপরে হচ্ছে এই কলেজ থেকে এত সালে আমি হচ্ছে এইচএসসি পাস করছি এবং আমি ইউনিভার্সিটি স্কলারে 2024-এ ভর্তি হয়েছি, তাই না? এই যে এই জিনিসগুলো আপনার ম্যানুয়ালি এন্ট্রি দিচ্ছে হচ্ছে না। আমরা যদি এটা একটা ভ্যারিয়েবল রেখে দিই, ধরেন আমি বললাম যে ইন্ট এসএসসি, ঠিক আছে, 2013 ইন্ট এইচএসসি 2015। আচ্ছা এইভাবে না লেখা, আমি হচ্ছে আপনারা সবাই একটু স্ক্রিনের দিকে থাকেন, দেখেন এই দেখেন আমি হচ্ছে যে আইএনটি ডিক্লেয়ার করছি জাস্ট, যে এটা আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ঠিক আছে, এসএসসি দিয়ে আপনারা ধরেন যে 2013 লিখবেন, তারপর হচ্ছে একটা সেমিকোলন দিতে হবে। ওকে, এখন এই জিনিসটা আমি প্রিন্ট করবো কেন, এটা হচ্ছে কথা, প্রিন্ট আচ্ছা আই হ্যাভ পাসড এসএসসি ইন, ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের যে ইন্টিজার ভ্যারিয়েবলগুলো আছে না, এগুলোর জন্য আমি প্রিন্ট করবো ওই জিনিসটারে আপনার পার্সেন্ট ডি দিয়ে প্রকাশ করবো, পার্সেন্ট ডি মানে আমি ধরেন আমি বলতে চাচ্ছি যে ইন্টিজার ভ্যারিয়েবলটারে আমার প্রিন্টের ভিতরে আপনার আউটপুটে দেখানোর জন্য পার্সেন্ট ডি লেখা লাগবে, আর নাহলে আসলে সি প্রোগ্রাম বুঝে না, তাই তো? যেমন ধরেন গোয়েন্দা সংস্থা কিছু কিওয়ার্ড থাকে না, মোসাদের নাম শুনছেন, মোসাদ হ্যাঁ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, আচ্ছা তো ওদের কিছু কিওয়ার্ড আছে না, সি প্রোগ্রামের কিওয়ার্ড হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল চিনার জন্য কিওয়ার্ড হচ্ছে পার্সেন্ট ডি, ঠিক আছে। এই যে দেখেন আই হ্যাভ পাস এইচএসসি ইন, এই যে পার্সেন্ট দেখেন পার্সেন্ট দিলাম ডি লিখছি, ঠিক আছে, কিন্তু এই পার্সেন্ট ডি ধরেন এর একটা কনফ্লিক্ট আছে, ধরেন ইন ডি এইচএসসি এসএসসি লিখছি এইটা, ঠিক আছে, আবার ইন এইচএসসি লিখছি এইটা, আমি যদি পার্সেন্ট ডি লিখি এই যে এখানে যে পার্সেন্ট ডিটা লিখলাম এই পার্সেন্ট ডি দিয়ে ও আসলে এসএসসি এর বুঝবে না এইচএসসি এর বুঝবে, মানে আমি বলতেছি যে এই ভ্যারিয়েবলটার বুঝবে নাকি এই ভ্যারিয়েবলটার বুঝবে, কেন আমি কি বলছি বলি নাই তো স্যার ওভাবে ইনপুট তো না, এটা আসলে একটা এমবিগুইটি প্রবলেম, মানে ও আসলে চিনতেছি যে আমি কারে দিয়া প্রিন্ট করব, তো আমরা করি কি এটা কমা দেই, কমা দিয়ে এই ভ্যারিয়েবলের নামটা বলে দিই এসএসসি, ঠিক আছে, তারপরে যখন আপনি এফ নেম চাপ দিবেন বুঝছেন, আপনারা কিছু করেন কি এইচএসসির জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, তারপর এইচএসসিটা লেখেন, কবে ইউনিভার্সিটি স্কলার জয়েন করছেন মানে ক্লাস করতেছেন ওইটাও লেখেন, বুঝতে পারছি নাকি? আরেকটা এক্সাম্পল দেখাবো, আরেকটা দেখো, আচ্ছা আরেকটা দেখো, ধরেন আমি এইচএসসিটা দিই, হ্যাঁ আইএমটি এইচএসসি, আরেকটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম 2015 সেমিকোলন দিলাম, ঠিক আছে, এখন আমার একটা লাইন ব্রেক দেওয়া উচিত, লাইন ব্রেক আপনি চাইলে এখানেও দিতে পারেন, এইভাবে আপনার পার্সেন্ট ডি দিয়ে কমা দিয়ে আপনার ওই ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলটা দিতে যাচ্ছেন সেটা লিখে দিবেন, বাবা যে রেফারেন্স হিসেবে এখানে একটু ফলো করতে পারে।
বা কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমার বলে, আমি আবার একটু বলি।
আর একটা জিনিস একটু মনে রাখবেন,